আমার পেছনে শেভকো টাউনশিপ, আর তার সামনেই যে কালী মন্দির, কালী মন্দির শুধু না, তার সাথে শিবের মন্দির এবং অন্যান্য দেবদেবীও এখানে আছে, সমস্ত রকম পুজো হয়, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখন এই মন্দিরের কাছে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আজ বিপদদারিণী পুজোর দিন এই মন্দিরে, আর আমি আজকে ঢুকে যাবো এই মন্দির এবং মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখাবো। দুর্গাপুরের যেরকম অন্যান্য মন্দির বা অন্যান্য জায়গা তোমাদেরকে ঘুরে দেখাই, শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের বাইরেও, তো আজকে তোমাদেরকে এই মন্দিরটাকে দেখাচ্ছি, ঠিক আছে? তো মন্দিরটা পুরো দেখো তোমরা, এবং কেমন লাগলো কমেন্টসে জানাও। সনাতনী দক্ষিণা কালী মন্দির এটা, এবং এই সনাতনী দক্ষিণা কালী মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল 2003 সালে, মানে 19 বছর। আর আজকে পুজো হচ্ছে ভেতরে, তোমরা বুঝতেই পারছো আজকে বিপদতারিণী পুজো, এবং অনেকেই আসছে পুজো দিতে। আর এই মন্দিরে খুব একটা ভিড় হয় না, কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর, আর আমি এর আগেও এই মন্দিরে এসেছি এবং এলে খুব ভালো লাগে, কারণ মন্দিরটার চারিদিকের পরিবেশ খুব সুন্দর। তো এই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আজকে এই মন্দিরে, যদিও খুব ফাঁকা, আর আমি দুপুরবেলা এসেছি, আর সেই জন্য এখানটা কিন্তু খুব ফাঁকা। তো আমি এখন তবু তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো, মন্দিরটা বেশ সুন্দর, পরিবেশ খুব ভালো, আর সেই জন্য আজকে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরের বয়স প্রায় 19 বছরেরও বেশি, 2003 সালে এটার প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরটার চারপাশে অনেক গাছপালা আছে, অনেক গাছ আছে, পেছন দিকে তো অনেকগুলো নিম গাছ আছে, এবং সামনে বেল গাছ আছে।
তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগলো। তো আজকে বেরিয়ে যাব এই মন্দির থেকে, অন্য কোনো জায়গায় আবার যাবো। বেঙ্গল ডটকম চ্যানেল তোমাদের সাথে এভাবেই থাকবে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবে। বেঙ্গল ডটকম চ্যানেল সবসময় তোমাদের সাথে আছে, তোমরা সাথে থেকো।